হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু ইতিমধ্যে বন্ধুরা আধার শেয়ারিং তথা আধার সংযুক্তিকরণ শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনাদের যেটা দেখাতে চলেছে বন্ধুরা, দেখুন আপনারা যে সমস্ত কৃষকগণেরা এমনটা ভাবতেছেন যে আপনারা স্ট্যাটাস চেক করতে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার আধার নাম্বারটা শো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকে আপনারা ভাবতেছেন তাহলে আপনার আধার সংযুক্তিকরণ আর করতে হবে না, আপনার করা আছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি ম্যাটারটা কিন্তু সেরকম না, আমি আপনাদের একদম পরিষ্কার হয়ে জানিয়ে দিই। দেখুন, এখানে আধার সংযুক্তিকরণ করার একটা যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে, দেখুন আপনারা জানেন ইদানিং কিন্তু বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যত প্রকল্পে টাকা ঢুকবে কৃষকদের থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকাগুলো কিন্তু এবার আধারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তো সেই হিসেবে দেখুন, আপনাদের যাদের এখানে আধার নাম্বার দেখাচ্ছে তাদের তো এখানে আধার সংযুক্তিকরণ আছে ঠিক, কিন্তু এখন কথা হচ্ছে যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা এই আধারের মাধ্যমে পাঠানো হয় তাহলে কিন্তু বন্ধুরা এখানে আধার নাম্বার থাকা সত্ত্বেও আপনার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর কারণ হচ্ছে যদি আপনার ডিবিডি লিঙ্ক কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই দেখিয়ে দিব যে আপনারা আধার সংযুক্তিকরণের সাথে সাথে ডিবিডি লিঙ্ক কীভাবে করবেন বা আপনার ডিবিডি লিঙ্ক আছে কি নেই সেটা কী করে চেক করবেন, ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কি সবটাই বুঝিয়ে দিব বন্ধুরা। তাই আশা করছি আজকের এই ছোট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। সো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত আপনি একজন কৃষক হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার যে নিজের স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা চেক করে নেবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধু প্রকল্পের সাইটে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে, এখানে সর্বপ্রথম আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে পরবর্তী পেজ তথা এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোট কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কার্ডে এই জায়গায় বসানোর পরে দেখতে পাচ্ছেন সার্চ নামে এখানে একটা অপশন আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা। তো ডিটেলস বসিয়ে দিয়ে সার্চ ফোনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার তথা কৃষকের অল তথ্য চলে আসবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, দেখুন আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকদের এখানে আধার নম্বরটা দেখাবে তাদের কিন্তু বুঝতে হবে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে আধার সংযুক্তকরণ করাতে হবে না, কারণ আপনারা ইতিমধ্যে জানেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের কিন্তু একটা করে রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS পাঠানো হচ্ছে যে আপনাকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আধার সংযুক্তকরণ করানোর কথা বলা হচ্ছে সেই মেসেজের দ্বারা। তাই আপনাদের যাদের আধার সংযুক্তকরণ করা নেই অর্থাৎ এখানে আধার নম্বরটা দেখা যাচ্ছে না তারা কিন্তু অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদের ভিডিও শুরুতে জানিয়েছিলাম যে আধার সংযুক্তকরণ থাকা সত্ত্বেও অনেকের এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে না। এর কারণ হচ্ছে বন্ধুরা, আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক আছে কি নেই, অর্থাৎ আপনার আধার শেয়ারিং কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি নেই। তো আধার শেয়ারিং বা ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে চেক করবেন সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো আধার ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলাইনে চেক করার জন্য জাস্ট আপনাকে কিন্তু আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েব পেজের একদম হোম পেজে চলে আসবেন। তো এখানে এসে আপনাকে কী করতে হবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা সমান্তরাল দাগ আছে বা দিকে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু কতগুলো অপশন দেবে, এখান থেকে আপনি যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন মাই আধার নামে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো মাই আধারে আবার যেই মাত্র ক্লিক করবেন এখান থেকে কতগুলো সাব অপশন পেয়ে যাবেন, তার মানে এখানে এবার আপনাকে চুজ করতে হবে এই অপশনটা আদার সার্ভিসেস নামে। তো যেইমাত্র আপনি আবার আদার সার্ভিসেস এই অপশনে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একদম পরবর্তী পেজে নিয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটা লোডিং নিতেছে। তো আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে। তো এবার কী করতে হবে, আপনাকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এই জায়গায় একটা অপশন পেয়ে যাবেন আধার লিঙ্কিং স্ট্যাটাস নামে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কিং স্ট্যাটাস নামে যে অপশনটা আছে এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো আধার লিঙ্কিং স্ট্যাটাস এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আবারও পরবর্তী, তো আপনাকে এমন পেজে নিয়ে আসবে। এখানে এসে আপনি কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা বন্ধুরা এখানে একটা অপশন পেয়ে যাবেন আধার নম্বর বসানোর জন্য। এই ঘরটা দেখতে পাচ্ছেন আধার নম্বর একটা ঘর আছে, এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এই ক্যাপসা কোডটা কিন্তু সুন্দর করে আপনাকে এই যে ইন্টার সিকিউরিটি কোড এখানে আপনাকে বসাতে হবে। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড OTP নামে একটা অপশন আছে বন্ধুরা, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো সেন্ড OTPতে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার মোবাইল নম্বরে একটা OTP পাঠানো হবে। তারপরে সেই OTPটা সাবমিট করে দিলেই কিন্তু বন্ধুরা ব্যাস আপনার কাজ কমপ্লিট। এই যে আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTPটা পাবেন, OTPটা সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম করে আপনাকে কংগ্রাচুলেশন দিয়ে বন্ধুরা আপনার কিন্তু আধার ডিবিডি লিঙ্ক বা আধার সেটিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে দিবে। যেমনটা আপনি এই কৃষকের দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনার কিন্তু বন্ধুরা ব্যাঙ্কের নামের জায়গায় এখানে দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইনার কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আধার সিডিং বা আধার ডিবিডি লিঙ্ক করা আছে এবং ইনি কত তারিখে ডিবিডি লিঙ্ক করেছিল তার স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, মানে তারিখটা এই জায়গায় কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। এবং ইনার কিন্তু অ্যাক্টিভ আছে এবং আধার নম্বরের শেষ চারটে সংখ্যা দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, একই রকম করে আপনিও কিন্তু অনলাইনে চেক করে নিতে পারেন
যে আপনার এখানে ব্যাংক নেমের জায়গায় কোন ব্যাংকের নামটা দেখাচ্ছে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা ঢুকবে। এবং এখানে যদি কেউ দেখতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে যোগাযোগ করে আপনার আধার সেটিং বা ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। বন্ধুরা আপনি ব্যাংকে গিয়ে শুধুমাত্র বলবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন, তাহলে কিন্তু ওনারা বিভিন্ন প্রসিডিওর কিংবা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা আধার সেটিং করে দিবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার কথা হচ্ছে দেখুন, আপনাদের একদম পরিষ্কারভাবে জানিয়ে দিই, এবারে যদি কিছু বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে তথা আধারের মাধ্যমে পাঠানো হবে তাই কিন্তু অবশ্যই আপনারা আপনার নিজের ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে চেক করে নেবেন বন্ধুরা, যে আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে কি নেই। এবার কথা হচ্ছে, যারা অলরেডি আধার সংযুক্তিকরণ করানোর জন্য একটু করে এসএমএস পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, নিকটবর্তী যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখানে গিয়ে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে আপনাদের অবশ্যই কিন্তু আধার সংযুক্তিকরণটা করিয়ে নেবেন বন্ধুরা। সেটা কিন্তু আধার সংযুক্তিকরণ, ডিবিটি লিঙ্ক না বন্ধুরা, ডিবিটি লিঙ্ক করার জন্য কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে, যেমনটা আমি একটু আগে আপনাদের বললাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওতে এটাই আপনাদের দর্শক ছিল, সে ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটুকু ছড়িয়ে দেবেন। তো অদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।